নমস্কার বন্ধুরা, আনিস হোম কিচেনে সকলকে জানাই স্বাগত। রান্নাঘরে কিছুক্ষণ হলো ঢুকেছি, এদিকে ভাত হচ্ছে আর এখানে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। মুগ আর মসুর একসাথে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আজ আর বেশি কিছু করব না, গতকাল তোমাদের দেখিয়েছিলাম এঁচোড় চিংড়ির বড়া, এ দেখো সেই বড়া কয়েকটা বেঁচে গিয়েছে। আজ এগুলো দিয়ে বড়ার তরকারি করে নিয়েছি এক বেলার মতোই। আর এদিকে ডালের সম্বরা রেডি করে নিচ্ছি, তেলে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে ভেজে নিয়ে ডালের মধ্যে ফোড়নটা ছাড়লাম। ব্যাস এভাবেই আজকের ডালটা আমি বানিয়ে নিয়েছি একদম শর্টকাটে। রান্নাবান্না আজ আর কিছু তেমন করা হয়নি, ভাতের সাথে তরকারি আর ডাল, এই দিয়েই আজকের খাওয়া। আজ খুব ইচ্ছা আছে একটা গল্প পাঠ করার। আসলে এত গরম পড়েছিল যে ফ্যান অফ করে এক মুহূর্তও থাকা যাচ্ছিল না, আর আমি যেই ঘরটায় বসে রেকর্ডিং করি ওখানে তো আরোই গরম। তো গতকাল থেকে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মানে গরমটা অনেকটাই কম লাগছে আজকে, যদিও বৃষ্টি হয়নি এখনও, তাও একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস দিচ্ছে। তাই ভাবলাম আজই বসা যাক মধ্যরাতে, রান্নার ভিডিও দুদিন বন্ধ থাকুক, একটু গল্প পাঠের কাজ করে নিই, নইলে আবার অনির গল্পকটি রাগ করবে, কাঁদবে। ঘর সংসারের কাজ সামলে দুটো চ্যানেলের কাজ সামলানো সত্যি একটু চাপের কাজ, আমি যে খুব ভালোভাবে পারছি তাও না, তাও চেষ্টা করছি একটা ব্যালেন্স ক্রিয়েট করার। তো যাই হোক, এই ছিল আজকের লাঞ্চ, সাথে একটু রায়তাও বানিয়ে নিয়েছিলাম। বড়ার তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে, মানে ওটা দিয়েই আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে আবার কবে ভিডিও দিতে পারবো দেখা যাক। রান্নার ভিডিও না দিতে পারলেও লাঞ্চ থালি বা লাঞ্চ মেনু এগুলো নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।